নমস্কার, গাঙ্গুলি ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা রেসিপি ফ্রেন্ডস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে বহু পুরনো রেসিপি আর অনেকেই বাড়িতে করেছেন খেয়েছেন ঝিঙে পোস্ত। কিন্তু আজকে আমি যে স্টাইলে ঝিঙে পোস্তটা দেখাবো সেই স্টাইলে যদি একবার করেন তাহলে বারবার করতে ইচ্ছা করবে, আর এটা সম্পূর্ণ অন্য প্রসেস। একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই ডিলিশিয়াস টেস্ট হয়, একদম ফাটাফাটি যাকে বলে। আসুন তাহলে সময় নষ্ট না করে রেসিপিটা একবার দেখে নিই। প্রথমেই একটা মশলা তৈরি করে নিতে হবে যেটা ঝিঙে পোস্ত বানানোর জন্য একদম পারফেক্ট মশলা। তো তার জন্য নিয়ে নেওয়া হয়েছে প্রথমে 3টে শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, ছোটো চামচের 2 চামচ গোটা জিরে, সেই চামচের মাপেই 2 চামচ সাদা সর্ষে। এবার এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে পোস্ত, 2 চামচ মতন পোস্ত নিয়ে নেওয়া হলো। এবার এটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মশলাটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেল, এবার যাব নেক্সট প্রসেসে। এবার কিছু ঝিঙেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল। ঝিঙের কাটিংটা এরকম টাইপের একটু লম্বা লম্বা হবে, তার কারণ হচ্ছে ঝিঙেটা খুব তাড়াতাড়ি গলে যায় এই কারণে। এবার কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম যেটা হলুদ নুন মাখিয়ে রাখা হয়েছিল। চিংড়ি মাছটা এই রেসিপির জন্য ফার্স্ট ক্লাস একটা সেন্ট নিয়ে আসবে আর রেসিপিটার টেস্ট হবে অসাধারণ। এবার দিয়ে দেবো যে মশলাটা আমরা এই মাত্র বাটলাম সেই মশলাটা। এরপর পরিমাণ মতো নুন দিতে হবে, চিংড়ি মাছ মাখার সময় নুন দেওয়া হয়েছিল, সুতরাং এখন খুব বেশি নুন না দিয়ে একটা অল্প পরিমাণ নুন দিতে হবে, তারপর রেসিপি তৈরি হওয়ার সময় দরকার মতো নুন দেওয়া যাবে। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে রেসিপিটার কালারটা একটু ঠিকঠাকভাবে দেখার জন্য। সবশেষে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে তারপর এটাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে। ঝিঙে পোস্ত রেসিপিটা অনেক পুরনো রেসিপি, এটা অনেকেই বাড়িতে বানিয়েছেন খেয়েছেন, কিন্তু আমি যে প্রসেসে আপনাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি এইভাবে একদিন বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়, খুব ভালো লাগে। চিংড়ি মাছের একটা ফ্লেভার, পোস্তর ফ্লেভার সাংঘাতিক, মানে একবার এভাবে না বানিয়ে বাড়িতে খেলে আপনারা বুঝতে পারবেন না যে ঝিঙে পোস্তরও কী মাত্রায় টেস্ট হয়। একবার বানিয়ে বাড়ির মেম্বারদের খাওয়াতে পারলেই সবসময় আপনার কাছে ডিমান্ড করবে এই রেসিপি। সব মাখানো হয়ে গেল, এবার কুকিং প্রসেসে যাব। এসে দেখি গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে। তো অবশেষে ঘরে একটা জনতা ছিল সেটা দিয়েই শুরু করে দিলাম রেসিপি, কারণ দেখাতেই হবে। তো কড়াই গরম করে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, ক্যামেরাটাও ঠিক মতন ধরতে পারিনি, এখানে দেখুন একটু কীরকম টেড়াভাবে লাগছে, আপনারা দেখে নেবেন একটু। এতক্ষণে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হালকা তরকে আসলেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে রাফলি কেটে রাখা ছিল সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে ছাড়িয়ে একটু ভেজে নিতে হবে, হালকা সফট হয়ে আসবে এবং পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে ওই সময় পর্যন্ত এটাকে ভাজতে হবে। 3-4 মিনিট ভাজার পর পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে এসছে তখন আমাদেরকে ঝিঙে চিংড়ির যে ম্যারিনেট করে রাখা ছিল সেটাকে দিয়ে দিতে। এবার এটাকে পেঁয়াজ ভাজার সঙ্গে ভালো করে ওপর নিচ করে ভালো করে মিক্স করে দিতে, বড় জোর 1 মিনিট মতন লাগবে এটাকে মিক্স করতে। মিক্স করা হয়ে গেলে যে পাত্রের মধ্যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে অনেক মশলা লেগে আছে, সেটার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলার বাটি ধোয়া জলটাকে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিন। এই প্রসেসে একদিন করে দেখবেন ফ্রেন্ডস, খুব টেস্ট হয়। একমাত্র নিরামিষের দিন ছাড়া যখনই আপনারা ঝিঙে পোস্ত এইভাবে বানাবেন তো আপনাদের বানিয়ে থাকলে এই রেসিপিটার কথা বারবার মনে পড়ে যাবে যে ওইভাবেই বানাবো, কেন ফার্স্ট ক্লাস খেতে হয় আর আপনারা করলে পরে বুঝতে পারবেন যে এর কী মাত্রায় টেস্ট হয়। সামান্য একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম টেস্টের ব্যালেন্স করার জন্য, আর সামান্য একটু হালকা মিষ্টি ভাব থাকলে এই রেসিপিটার টেস্টের মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর খুবই ভালো লাগে খেতে। বাস খালি এবার একটা ঢাকনা দিয়ে দিন, আর গ্যাস থাকলে গ্যাসের ফ্লেমটা লো করে দিন। আজকে তো আমার স্টোভে রান্না হচ্ছে তো স্টোভের ফ্লেমটাকেও হালকা লো করে দিতে হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য এইভাবে ফুটতে দিন, 10 মিনিট পরে তুলে দেখুন, ওফ কী সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আর আশা করি ঝিঙেগুলো সব গলেও গেছে। এবার এটাকে নাড়িয়ে ছাড়িয়ে একটু দেখে নিতে হবে যে ঝিঙেগুলো গলেছে কি না। হ্যাঁ, মোটামুটি গলে গেছে, একদমই নরম হয়ে গেছে। এবার নুন ঝালের পরিমাণটা ভালো করে দেখে নিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট এইভাবে ফুটতে দিই। 2-3 মিনিট ফোটানোর পর গ্রেভিটা একটু সামান্য থিকি ভাব হয়ে আসবে, বাস এবার একটা ডিশ আউট করে ফেলুন। খুবই সহজ রেসিপি আর মশলাও খুব কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর এত সুন্দর একটা টেস্টি ডিলিশিয়াস রেসিপি যদি জানা থাকে তাহলে মাঝে মাঝেই এটা বানাতে পারেন, খুবই সুন্দর। আর এখন তো ঝিঙে বাজারে অ্যাভেলেবেল একদম গরমের সময়, আর বানিয়ে ফেলুন ঝটপট, দুর্দান্ত লাগবে আর খেতেও স্বাদ হয়। তবে মাঝখানে একটা কথা জানিয়ে রাখি, মশলাটা যখন পিষবেন সাদা সর্ষে আর পোস্ত দিয়ে তখন কালো সর্ষে ব্যবহার করবেন না, কেননা কালো সর্ষের মধ্যে একটা ঝাঁঝালো ব্যাপার আছে, ওটা দিলে পরে পোস্তর ফ্লেভারটা খুব একটা পাওয়া যাবে না। ঠিক আছে, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর এইরকম ধরনের সহজ এবং টেস্টি রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, নমস্কার।